ইসরায়েলের শীর্ষ ধর্মভিত্তিক গণমাধ্যম রেডিও 2000 কে দেয়া এক সাক্ষাৎকারকে ঘিরে পৃথিবীতে তৈরি হয়েছে আলোড়ন। সেই সাক্ষাৎকার দিয়েছে এক ইহুদি রাব্বি ইয়াকুব জিসলজ এই নামের একজন ব্যক্তি। তিনি বলেন, ধর্মযাজকেরা এই মুহূর্তে দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছে না, কারণ তাতে তারা তাদের প্রতিশ্রুত মাসিহ দাজ্জাল আগমনকে স্বাগত জানাতে পারবেন না। তিনি আরো জানান, মাসিহ খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আমাদের শীর্ষ ধর্মযাজক চেম ক্যানোভস্কি তিনি আমাদেরকে বলেছেন, ইতিমধ্যে মাসিহর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়েছে, তার মানে দাজ্জাল পৃথিবীতে চলে এসেছে। তারা মনে করে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে, তাদের প্রভাব পৃথিবীতে সর্বস্থানে প্রতিষ্ঠিত হবে। ইহুদিরা দাজ্জালের অপেক্ষায় আছে, তারা দাজ্জালকে ত্রাণকর্তা মনে করে, তাদের বিশ্বাস দাজ্জাল হবে তাদের বাদশাহ, তার নেতৃত্বে তারা বিশ্বকে জয় করবে। এই জন্য ইসরায়েলি ধর্মযাজকরা বাইরে সফর করছেন না। ইহুদি জাতির কাছে এই মাসিহই হচ্ছেন দাজ্জাল। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীতে দুইজন মাসিহ আসবেন, একজন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসাল্লাম বা ঈসা মাসিহ, যিনি হবেন সত্যের ধারক, তিনি পৃথিবীতে এসেছিলেন এবং কিয়ামতের আগে আবারও আসবেন, আর অন্যজন মাসিহ দাজ্জাল, যে হবে মৃত্যুক এবং সন্ত্রাসের সৃষ্টিকারী। অন্যদিকে ইহুদিরা মনে করে ঈসা আলাইহিসাল্লাম আর আসার সুযোগ নেই, তাদের হিব্রু বাইবেলে আসা প্রতিশ্রুত মাসিহর আগমন এখনো ঘটেনি। সে আসবে এবং বিশ্বের সব ইহুদিদের এক স্থানে এনে সারা বিশ্বের নেতৃত্ব দেবে। ফলে ইহুদিরা তাদের সেই মাসিহর আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বলে গেছেন, মিথ্যুক দাজ্জাল হবে ইহুদিদের নেতা এবং তাদের নিয়েই সে সারা বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করবে, যাকে হত্যা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে ঈসা আলাইহিসাল্লাম। দাজ্জাল আদম আলাইহিসাল্লামের সন্তানদের মধ্যে থেকে একজন সন্তান। দাজ্জাল একজন মানুষ। মহান আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দান করেছেন যা অন্য কোনো মানুষকে দান করেননি। আল্লাহ তাআলা তাকে মুমিনদের ইমানের পরীক্ষার জন্য শক্তি ও ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে জোরপূর্বক মুমিনদের ইমান কেড়ে নেয়ার ক্ষমতা দেননি, বরং তাকে দান করেছেন অমানবিক শক্তি ও ক্ষমতা। সে তার সে সকল শক্তিকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, চিত্ত প্রলুব্ধ করবে এবং সাধারণ ইমান বিশিষ্ট মুমিনদেরকে গোলক ধাঁধা এবং সংশয়ে ফেলে কুফরে লিপ্ত করবে। ফলে মানুষ জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে প্রবৃত্তির তাড়নায় কিংবা সংশয়গ্রস্ত হয়ে তার বিছানো জালে পা দিয়ে ফেঁসে যাবে। কিয়ামতের আলামতগুলো মোট তিন ধরনের, ছোট, মাঝারি এবং বড়। কিয়ামতের বড় আলামত হলো 10টি, এর মধ্যে থেকে দাজ্জালের বহিঃপ্রকাশ হলো সর্বপ্রথম আলামত। দাজ্জালের অবস্থানের সময়কাল ঈসা আলাইহিসাল্লাম তাকে হত্যা করা পর্যন্ত, এরপর ঈসা আলাইহিসাল্লামের অবস্থানের সময়কাল এবং ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ, এই সবগুলোই পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের উপর অগ্রবর্তী হবে। এই নিদর্শনগুলোর মধ্যে বড় একটি নিদর্শন হলো ইমাম মাহদীর আবির্ভাব। তিনি একজন একনিষ্ঠ ও ন্যায় পরায়ণ ব্যক্তি, যিনি মুসলমানদের খলিফা হবেন। বিশ্বস্ত বর্ণনা দ্বারা প্রমাণিত হয় ইমাম মাহদীর নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো হবে। তার বাবার নাম হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে। ইমাম মাহদী আগমনের সময়কার পরিস্থিতি হবে খুবই ভয়ঙ্কর। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে। যে ধন সম্পদ নিয়ে মানুষের মাঝে মারামারি কাটাকাটি, সেই সময় জমিন তার ভেতরের খনিজ সম্পদ ভূপৃষ্ঠে নিক্ষেপ করে দেবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরো, খনিজ সম্পদ স্তম্ভের মতো নিক্ষেপ করে দেবে। অতি মূল্যবান সময় দ্রুত গতিতে শেষ হয়ে যাবে, সময়ের বরকত বলতে কিছুই থাকবে না। আপতিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে বয়ে যাবে তারা টেরও পাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, কিয়ামত ওই সময় পর্যন্ত সংঘটিত হবে না যত দিন না জামানা নিকটবর্তী না হবে, এত দ্রুত গতিতে অতিক্রম না হবে যে বছর মাসের সমান, মাস সপ্তাহের সমান, সপ্তাহ ঘন্টা সমান এবং এক ঘন্টা আগুনের আংরা জ্বলে ওঠার সমান না হবে। সেই সময় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল দেখতে খাটো তবে অতিকায় স্থূল এবং দানবাকৃতির বিশাল দেহ বিশিষ্ট, উভয় চোখে ত্রুটি যুক্ত, বাম চোখটি ভ্রূসহ চামড়ার আবরণে লুকায়িত, যেন তা মুছে দেয়া হয়েছে,
আর ডানচোখটি ভাসমান আঙ্গুর সদৃশ্য, যেন তা কোটর থেকে বেরিয়ে এসেছে। অস্বাভাবিক রকমের ঘন কোঁকড়া এবং অগোছালো চুল, দেখলে মনে হবে যেন গাছের কতগুলো ডাল। কপাল অতি প্রশস্ত এবং মাথা অস্বাভাবিক বড়। শ্বেত শুভ্র চামড়ার দেহ, দুপায়ের গোছার মাঝে অতিরিক্ত দূরত্ব, ফলে চলন ত্রুটি যুক্ত। দুচোখের মাঝামাঝিতে কাফির লেখা থাকবে, যা সকল মুসলিম শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত সকলেই পড়তে পারবে। তবে কোনো কাফির যত বড় শিক্ষিতই হোক না কেন, তা পড়তে পারবে না। সে হবে আটকুড়ে, নিঃসন্তান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনকে বলতে শুনলাম যে সালাতের সময় আসন্ন। তখন আমি মসজিদের উদ্দেশ্যে বের হলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। আমি পুরুষদের পেছনে, মহিলাদের কাতারে দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে মিম্বারে আরোহণ করলেন। তার ঠোঁটে তখন ছিল শুভ্র হাসির রেখা এবং তিনি বললেন, সকলে যেন ঠিক সেখানে বসে যায়